আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহ রাসূলকে বলেন যে তুমি জাহান্নামের কঠিন মর্মান্তিক আযাবের কথা বলে মানুষকে দূরে সরিয়ে দাও না, জান্নাতের নিয়ামতের কথা বলে মানুষকে আহ্বান করো। এবং কিয়ামতের বিভীষিকাময় দিনের বিষয়গুলোকে তুলে ধরে মানুষকে অবগত করো এবং শান্তির পথে আহ্বান করো। রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন জাহেলিয়াতের বর্বরতা দেখলেন, শান্তির বার্তা কিভাবে প্রচার হলো, জাহেলিয়াতের বর্বরতাকে যখন দেখলেন, পনেরো বৎসর ব্যাপী গারে হীরাতে শুধু ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিক পথ অবলম্বনের কোন পথ অবলম্বন করলে সমগ্র মানব জাতিকে বিভ্রান্ত এবং মানে বিপদগামী এই জাতিকে কীভাবে সঠিক পথ পাওয়া যাবে, নিয়ে আসা যাবে, এটা আল্লাহ রাসূল চেষ্টা করছিলেন। আর আল্লাহ রাসূল নিজের চেষ্টা করে এমন একটা পর্যায়ে পৌঁছেছিলেন যে নবুয়াত প্রাপ্তির যোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। নিজে ধ্যান সাধনা করছিলেন, সাধনা করতে করতে বা ধ্যান করতে করতে বা চিন্তা করতে করতে এমন একটা যোগ্য মাত্রায় পৌঁছেছিলেন যে সেই সময় তাকে নবুয়াত দেবার মতো একটা স্টেজ সে গঠন করেছিল। একটা বক্তা আসবে, তার একটা স্টেজ আগে থেকেই গঠন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির যোগ্য হয়েছিলেন। চিন্তা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াত দেওয়া হলো। 2 বছর ব্যাপী চুপি চুপি ইসলাম প্রচার করলেন। তারপর ইসলাম প্রচারের ক্ষেত্রে শুরুতে প্রথমেই তিনি বলেননি তোমাদের নামাজ পড়তে হবে, প্রথমেই বলেননি টাকুর উপরে প্যান তুলতে হবে, প্রথমেই বলেননি মদ খাওয়া ছেড়ে দাও, প্রথমেই বলেননি সুদ খাওয়া ছেড়ে দাও, প্রথমেই বলেননি, এগুলো প্রথম আলোচনা করেননি। প্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, মনে করেন আপনি একটা জায়গায় গোঁজ পুঁতবেন, মোষের একটা গোঁজ পুঁতবেন মনে করেন, তো আপনার যেখানে উঁচু জায়গা আছে যেখানে মোষ দাঁড়াইতে পারবে যে জায়গাটা বসে যাবে না, আপনি একটা টেকোর জায়গা নিলেন, মোষ বাঁধবেন সে জায়গাটায়, তো মোষ বাঁধ দিকে গোঁজটা পুঁতবেন বেশ বড়, তো গোঁজটা পুঁতলে তো সেখানে তো টেকোর মাটি যাবে না সহজে, একটু কী করলেন খাল করলেন দিয়ে একটু পানি দিলেন সেই জায়গাটায়, দিয়ে তারপরে থেকে একটু বসিয়ে দিয়ে তারপর ঢমসে করে বাড়ি মারলেন, একটু প্রথম পানি দিয়ে বসিয়ে নিয়ে তারপর বেশ ঢমস করে বাড়ি মারলেন। তো জাহিলি যুগের জাহেলরা তাদের অন্তরগুলো খুব কঠিন হয়ে পড়েছিল, এবং পুরো মানে বিপদগামী সঠিক আর বেঠিক পার্থক্য করবার মতো, ন্যায় এবং অন্যায় পার্থক্য করার মতো তাদের কোনো জ্ঞান সেন্স বিবেক বোধ ছিল না। সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এই বিষয়গুলো তুলে ধরেননি যে নামাজ পড়তে হবে, প্রথম যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা হচ্ছে মৃত্যু, প্রত্যেককেই মরতে হবে, তারপরে মরে আবার কী হবে, জান্নাত জাহান্নাম। প্রাথমিকভাবে যেই সমস্ত আয়াতগুলো কোরআনে নাজিল হয়েছিল সেগুলো নিয়ম বিধি বিধান না, যে কী খেতে পাবে কী খেতে পাবে না, কী পড়তে পাবে কী পড়তে পাবে না, কী চলতেভাবে চলবে কীভাবে চলতে পাবে না, এই সমস্ত বিষয়ে আলোচনা ছিল না। সর্বপ্রথম যে বিষয়গুলো আলোচনা ছিল সেটা হচ্ছে মরতে হবে আমাদেরকে, আমরা দুনিয়ায় এসেছি ক্ষণস্থায়ীর জন্য, এটা নিয়ে সর্বপ্রথম বিষয় ছিল। তারপরে ক্ষণস্থায়ী জীবনের পর এটাই কি শেষ জীবন আমাদের, এরপরেও কি আমাদের জীবন রয়েছে, আমরা কোথা থেকে এলাম, কেউ কি আমাদেরকে সৃষ্টি করেছেন, বা হঠাৎ করে কি আমরা আকাশ থেকে পড়েছি বা হয়ে গেলাম এরকমভাবে, বা এর পরবর্তীতে আমাদের জীবন রয়েছে তার জন্য আমাদের কী রয়েছে, বা তার জন্য আমাদের কী করণীয়, বা যিনি সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সমস্ত প্রশ্নগুলো মানুষের মাঝে সর্বপ্রথম মানুষের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হলো। এই বিষয়ে এইভাবে প্রচেষ্টা হয়েছে, প্রথমভাবে মানে নামাজ পড়তে হবে জান্নাত পাবে এইভাবে কথা বলা হয়নি, বা এভাবে বলা হয়নি যে জাকাত দাও বা এই 20 ভাগের ভাগ দাও 30 ভাগ দাও, নিয়ম ও বিধিবিধান মদিনায় আসার পর, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর, ইসলামকে মদিনা রাষ্ট্র গঠন করার পর, তারপরে এই সমস্ত বিধিবিধানগুলো এসেছে। প্রথম যে বিষয়গুলো এসেছে মানবের কঠিন অন্তরগুলোকে নরম করবার জন্য, বিপদগামী মানে মানুষ যখন বিপদগামী হয়ে যায়, দীর্ঘদিন ধরে পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় কোনো ভালো কথা তার অন্তরে আর দাগ কাটতে পারে না, অন্তরগুলো কঠিন হয়ে যায়, অন্তরগুলো কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কোনো ছোটোখাটো এরকম কোনো বিধিবিধান তার উপরে কাজ করে না। যখন মদ খেয়ে মাতাল চুর হয়ে যায় তাকে আর কোনো নসিহত করবেন, কোন নসিহত সে কাজে দেবে, তাকে নামাজ আমি পড়ি না এরকম সব কিছু, তাকে যদি সর্বপ্রথম তৌহিদের বার্তা দিই তাও সে নেবে না। তাকে সর্বপ্রথম যেই বার্তাটা দেওয়া আমার জন্য জরুরি সেটা হচ্ছে, ভাই কী করছো, এভাবে কি আমাদের জীবনটা চলবে, এটাই কি আমাদের জীবন, বা এই জন্যই আমরা কি তৈরি হয়েছি, এরকম কিছু প্রশ্ন তার মাথায় সর্বপ্রথম ঢুকিয়ে দেন। আমি জাস্ট আলোচনা করছি শিক্ষণীয় বিষয় হিসেবে, অপরের মাঝে তুলে ধরবার জন্য, সবারই সমস্যা শুনবো এবং শেষকালে। তো সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে মৃত্যু।
মৃত্যু নিয়ে আলোচনা করব। মৃত্যু নিয়ে সর্বপ্রথম আলোচনা করো, দুনিয়ার জীবনটা যে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা যে আমরা আঁকড়ে ধরে রেখেছি, পার্থিব্য জীবনের মোহ যে আমাদেরকে বিপদগামী করছে, এই ভুলটা তাকে এই সঠিক পথ সর্বপ্রথম যে তাকে বোঝাতে পারা যাবে, সেই ব্যক্তিকে সঠিকভাবে পরবর্তী বিধানগুলোকে, পরবর্তী নিয়ম ও নীতিগুলোকে বোঝানো সম্ভব হবে। সর্বপ্রথম যে বিষয়টা বোঝাতে হবে সেটা হচ্ছে আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী এসেছি, এবং ক্ষণস্থায়ী এসেছি পরীক্ষাগারে পরীক্ষা দেবার জন্য। জীবনটা আমাদের পরীক্ষা, আর এই পরীক্ষার ফল অনুযায়ী আমরা আখেরাতে ফল পাব। আজকে জাতির অবস্থা বলি, আমার জাতির কথা বলি, আমি ইসলাহা সম্পর্কে আলোচনা করছি, দাওয়াত সম্পর্কে আলোচনা করছি, ইসলাহা। তো আজকে জাতির, আমার জাতির অবস্থা, এ জাতিকে সংস্কার করতে হলে জাহেলি যুগের জাহেল থেকে যেভাবে সংস্কার করতে হয়েছে ঠিক সেইভাবেই সংস্কার করতে হবে। কারণ আমার জাতি জাহেলি যুগের জাহেলের পর্যায়ে পৌঁছে গেছে, যদি দৈর্ঘ্যে আলোচনা করা হয় আমার জাতিকে অনেক জায়গায় জাহেলি যুগের জাহেলদের থেকে ছাড়িয়ে গেছে, আমার জাতি অনেক জায়গায় ছাড়িয়ে গেছে। তো আজকে তাদেরকে আলোচনা করবার জন্য মুখ্য টপিক হচ্ছে যে প্রথমত মৃত্যু বিষয়ে আলোচনা করব, কিয়ামত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মৃত্যু বিষয়ে আলোচনা করেছেন, পার্থিব্য জীবন বেশি দিন নয়, আলহাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম করে আলোচনা চাই। দেখবেন সূরা আম্মা পারা যতগুলো আয়াত এসেছে এই সমস্ত সূরা এবং আয়াতগুলো আগে এসেছে, সর্বপ্রথম এসেছে, এবং তারপরে সূরা মাইয়াদা, সূরা বাকারা, এটা মদিনার জীবনে এসেছে। আর সূরা আম্মা পারায় যেগুলো সমস্ত শেষ পাড়ায় যে সমস্ত সূরাগুলো আছে, ছোটো ছোটো সূরাগুলো সবই মক্কি জীবনে এসেছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের শুরুতেই এসেছে। এই সমস্ত বিষয়, এই আম্মা পাড়াতে বেশিরভাগ বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে মৃত্যু, পার্থিব জীবন কম দিনের বেশি দিনের নয়, পরবর্তীতে আমাদের কী হবে, জান্নাত আর জাহান্নামের কথা, জাহান্নামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভীষিকাময় দিনের চিত্র আয়ত্ত করে, মানে সেই দিনের বর্ণনা দিয়ে, মৃত্যুর পরবর্তী জীবনের বর্ণনা দিয়ে, জান্নাতের সুখময় এর খবর দিয়ে, জান্নাতের সুখ এবং স্বাচ্ছন্দ্য কী পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছে সেই সমস্ত কিছুর বর্ণনা দিয়ে মানুষকে আহ্বান করেছে। আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহ রসুলকে বলছেন যে তুমি জাহান্নামের কঠিন মর্মান্তিক আযাবের কথা বলে মানুষকে দূরে সরিয়ে দাও না, জান্নাতের নিয়ামতের কথা বলে মানুষকে আহ্বান করো, এবং কিয়ামতের বিভীষিকাময় দিনের বিষয়গুলোকে তুলে ধরে মানুষকে অবগত করো এবং শান্তির পথে আহ্বান করো। এভাবে যে সর্ব মানুষকে আহ্বান করবার জন্য, অন্তরগুলোকে নরম করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মৃত্যু, জান্নাত জাহান্নাম, কিয়ামতের বিভীষিকাময় দিনের চিত্রকে চিত্রায়িত করে মানুষকে আহ্বান করতে হবে। আর মানুষকে আহ্বান করলে এভাবে মানুষ যতটা প্রভাবিত হয়, প্রাথমিকভাবে কোনো একটা বিষয়কে যদি বলি যে এখনই নামাজ পড়ো, কোনো এক না বে নামাজি, হয়তো সে নামাজ পড়বার মতো পরিস্থিতি তার তৈরি হয়নি, নামাজ পড়বে, হ্যাঁ সে নামাজ পড়বে, কিন্তু সে শর্ত পাবে না, স্বাদ পাবে না, বুঝতে পারবে না যে নামাজ পড়ে কী হবে, নামাজ না পড়লে কী হবে, এই সম্পর্কে জানে না, নামাজ পড়ে কী হয় এটা জানে না, হয়তো নামাজ দুদিন পড়বে, নামাজের স্বাদ নাবে, আবার দুদিন ছেড়ে দেবে। সর্বপ্রথম তাকে মৃত্যুর ভয় ঢুকিয়ে দেন, তার মধ্যে জান্নাতের ভয় ঢুকিয়ে, জান্নাতের মানে লোভ ধরিয়ে দেন, এবং জাহান্নামের ভয় ঢুকিয়ে দেন, কিয়ামতের বিভীষিকাময় দিনে চিত্তায়িত করুন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে সেই সমস্ত ভবিষ্যৎবাণী আজকে মানে ফুলে যাচ্ছে, যা কিয়ামত সন্নিকটে, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে মানুষকে শান্তির পথে আহ্বান করতে হবে। এভাবে শান্তির পথে আহ্বান করলে সেই ব্যক্তিকে পারা যাবে, আর নচেত পারা যাবে না, গোজ মরতে গেলে গোজ ভেঙে যাবে, সেভাবে তলা দিয়ে যাবে না, প্রথম একটু পানি দিয়ে তাকে একটু উপযুক্ত করতে হবে গোজ পুঁতার মতো জায়গাটাকে, তবে সেই জায়গাটায় গোজ পুঁতা যাবে, নচেত পুঁতা যাবে না।